হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছো অনেকেই যে এই কালো লাইনগুলো কীভাবে করবে সেটা বুঝতে পারছো না এবার এখানে ভালো করে দেখে নাও আমি এখানে বুঝিয়ে বলছি দেখো এই বর্ডারটা কিন্তু এখানে দিতেই হবে এই যে যে বর্ডারটা আছে দুপাশে দেখো এদিকে বুঝতে পারবে এই যে বর্ডারটা এটা কিন্তু এখানে দিতেই হবে না হলে এটা করতে পারবে না এবার এই বর্ডারটা কিভাবে দিতে হবে সেটা আমি লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে তারপর দেখো আমি এখানেও একবার বলে দিচ্ছি দেখে নাও এখানে যে এই চটটা এই যে এই চটটা এটা তোমরা যে কোনো বস্তা কেটে করো বা এরকম একটা কিনে নিয়ে আসো যাই করো এটাতে যে কোনো একটা জায়গায় যখন কিনে নিয়ে আসবে তখন তো আর কোনো রকম সেলাই থাকবে না তখন এই ধারটাকে এইভাবে দেখো এই সুতো এমনি কাপড় সেলাই করার সুতো এটা দিয়ে আমি প্রথমে এইভাবে দেখছো পেঁচিয়ে পেঁচিয়ে সেলাই করে নিয়েছি যাতে এই যে এই আঁশগুলো দেখছো এগুলো বেরিয়ে না যায় তারপর যে কোনো জায়গায় এরকম সুস্রা তুলবে তারপর এমনি সেলাই করবে এটা কিভাবে করবে লিঙ্ক দিয়ে দিয়েছি ওখানে দেখে নিও তারপরে দেখো এই বর্ডারটা দেওয়ার পর এই যে দেখছো লাল বর্ডার এর লাল বর্ডারের উপরে এখানে দেখো এটা কিন্তু প্রথম ঘর এর পাশে আর এটার এখানে এটা প্রথম ঘর করবে এখান থেকে করতে করতে এরকম কোনাকুনিভাবে উঠবে এটা কোনো কঠিন কিছু না আশা করি বুঝতে পারছো যে বর্ডার দেওয়ার পর এই প্রথম এই কোনায় যে ঘরটা হবে সেটার থেকে এরকম কোনাকি উঠে যাবে সেলাইটা এই যে এখান দিয়ে খেয়াল করো দেখো এই যে সুজ দিয়ে আমি দেখাচ্ছি এই দেখো কোনো কঠিন কিছু না এরকম সোজাসুজি দেখো এই লাইনটা তোলা তোমাদের দেখালাম তারপরে এই যে এই লাইনটা এই লাইনটা কিভাবে করবে এই লাইনটা যখন করবে এই যে এক একটা ঘর দেখছো এই যে ঘর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে গুনতে গুনতে এখান থেকে এখানে এক আর এইখানে এগারো নাম্বার এগারো নাম্বার ঘরের উপরে আবার এরকম একটা ঘর তুলবে তুলে তারপর এখান থেকে করবে পরপর এটা যেমন করেছিলে সেলাই তুললে সেরকম আবার এরকম সেলাই তুলবে দেখো এই যে এইভাবে লম্বা চলে যাবে এইভাবে প্রথমে এই সাইডটা করে নেবে আবার এইখান থেকে এত দূর এখানে এক আর এখানে এগারো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে গুনবে এগারো নম্বর এবার এখানেই যে এটাই যেহেতু ঢেকে আছে তাই তোমাদের আমি এখানে গুনে দেখাচ্ছি দেখো এই পরিষ্কার জায়গাটাই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখেছ এখানে এগারো আবার এখান থেকে এক ধরো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা প্রতিটার মাঝে এরকম এগারোটা গ্যাপ থাকবে এইভাবে পরপর করবে এখান থেকে যখন এখানে তুলেছি তখনও কিন্তু এখানে এক নাম্বার এক দুই তিন চার এইভাবে গুনতে গুনতে গিয়ে এখানে এগারো এগারো নাম্বার ঘর এইভাবে যখন করবে প্রথমে তো এই যে এই লাইনগুলো করবে এইভাবে এখানে এক নাম্বার এখানে এগারো আবার এখান থেকে গুণে এখানে এগারো এইভাবে পরপর লাইন দিয়ে করে যাবে এদিকে তারপরে যখন করবে দেখো এখানে এ লাইনটা থাকবে এই লাইনটাও থাকবে এই লাইনগুলো থাকবে কিন্তু এদিকে ডান দিকে যেগুলো উঠেছে এবার বা দিকেরটা যখন করবে দেখো এই ঘরটার এইখানে এইটা তো এদিকে তুলেছিলে এটা এই কোনায় এইখান থেকে এই দিকে উঠবে দেখবে এটা এমনি এখানে গিয়ে মিশে যাবে বুঝতে পারছো আশা করি এই লাইনটা থাকবে এই লাইনগুলো সব থাকবে তারপর এইখানে এই ঘরটার এই কোনার থেকে এটা যেমন এই এইদিকে তুলেছিলে এদিকে না তুলে এই দিকে করবে এদিকে গিয়ে এদিকে মিশবে আবার এই ঘরের এখান থেকেও এই লাইনটা তুলবে আর এখানে যাবে এদিকে সরবে এখান থেকে এটা যেটা থাকবে এই ঘরটা আগের থেকেই থাকবে এই ঘরের এই পাশ থেকে এদিকে তুলবে এইভাবে পরপর এদিকে যাবে এবার এদিকে গেলো আর এইদিকে তুললে লাইনটা তাহলেই এখানে দেখো এক একটা করে বক্স তৈরি হয়ে গেল এই যে যেমন বক্স এখানে আছে আর তারপরে সেলাইটা তো তোমরা বুঝতে পেরেছ এই বকুল ফুলগুলো আমি কিভাবে করেছি তোমাদের যদি এবারও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে আবার কমেন্ট করে জানিও আমি আবার চেষ্টা করব কিন্তু আশা করি এবারে বুঝতে পারবে তোমরা যে কোনো কালার ব্যবহার করে ডিজাইনটা করতে পারো এখানে আমি সাদা আর লাল ব্যবহার করেছি এটাতে ফুটছে ভীষণ সুন্দর এটাও ব্যবহার করতে পারো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে